হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে 15 আগস্ট। তো আমরা ফ্রেন্ডরা মিলে ঠিক করেছি যে কালকে 15 আগস্ট পালন করব। তো এক ফ্রেন্ডের বাড়িতে হবে। তো আজকে আমরা সবাই যাব, গিয়ে ঠিকঠাক করে দিয়ে আসব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, আমরা স্বাগতাদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, বাড়িতে আর কি হবে, ওদের ছাদে হবে। তো আমরা এখন গিয়ে বাসে ওই সব পতাকাগুলো লাগাবো, তারপর সব ঠিকঠাক করবো আর কি। কারণ ভোরবেলা তো আর করবো করতে পারবো না, তাই এখনই বেশ। ঠিক আছে, স্বাগতা কল বন্দে বলদাম। কালকে আমি গান করে দেবো, কোন বক্স টুক লাগাতে হবে না। আবার কি আছে তোর ফাটা গলায়? বাস বললে কত সুন্দর করছে এখানে, ডেকোরেশন শুরু করে দিয়েছে। আমি এখানে বসে বসে ফোন দেখছি, গিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। তাকাও একটু এদিকে, একদম বলতা লাগিয়ে দেবো তোমার মুখে। কোন ইয়েটা লাগবে তোমার মুখে? তোর মুখে লাগবে। তোমার চুল খারাপ করে দিয়েছি তো। দড়িতে সেই পতাকা লাগায় না, ওর তো কম পতাকা নিয়ে এসেছিলাম, খেয়েছিলাম শুধু বাসে। আমরা পতাকাটা ঠিকঠাক করতে পারছিলাম না, সেই দড়িতে টানলে পরে যে উঠে যায় পতাকাটা, তারপরে সেটা করতে পারছিলাম না। কিন্তু গ্রীষ্ম তো ঠিক আছে, কিন্তু এই সিস্টেমটা হবে কি করে? এটা বড় ব্যাপার। কেমন জানি সেই ও বুদ্ধি এলো এবার। এক রকম তিন রকমের চেষ্টা করে আমি এটা করতে পেরেছি। ইয়ো 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 করতে পেরেছি আমরা। তো এটা আমরা বাদে শিখে গেছি ইউটিউবে, দেখলাম ওখান থেকে। ওখানে তো অন্যরকম করেছিল, কিন্তু ওখানে ওখানটা দেখে আর কি বুঝে গেছি যে পুরো করতে হবে। তো করতে পেরেছি আমরা, আমাদের স্টাইল করেছি। কালকে সকালে আমরা উত্তরণ করব। তো বাবা বাড়ি থেকে অনেক ফোন করছে, 10টা বেজে গেছে আমাদের, সেই 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো হয়ে গেছে আমাদের কাজ এখন কমপ্লিট, আবার কালকে সকালে। তো টাটা, গুড নাইট, সবাই টাটা করে দে। হামকো আমি দিই, আমি 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 হাই না, বাই বাই। যাচ্ছি স্বাগতাদের বাড়িতে, সকাল 7:30 মনে হয়, 7:30 বেজে গেছে। বোন আগে আগেই চলে গেছে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, খুবই রোদ, তার কারণে ওদিকে দাঁড়াতে পারছি না। ওদিকে এসে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে গেতে নেই, আচ্ছা সত্যি বারে নিলে আসমানে গেতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে গেতে নেই, আচ্ছা সত্যি বারে নিলে আসমানে গেতে নেই।
কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাবো সংহতি মঞ্চে যাব, ওখানে আমাদেরকে ডেকেছে আর কি। নাকি 70% উপরে পেয়েছে, 75% উপরে পেয়েছে, তো আমাদেরও নাম এসছে আমার আর বোনের। আমরা দুজন যাবো, আমার ফ্রেন্ডরা আসবে নিতে, তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হলো, নাহলে আরও অনেকক্ষণ থাকতাম। তো যাই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে, আর কমেন্টে অবশ্যই লিখবে জয় হিন্দ। ঠিক আছে, তো টাটা, কিংবা বন্দে মাতরম, কিংবা বন্দে মাতরম। ঠিক আছে, টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।